সিনেমা হলে তো ছবি চলেই না লিডার আমি বাংলাদেশ ছবি সুপার হিট হয়নি ব্যবসা সফল হয়নি প্রশ্ন আছে এবং শাকিব ভাইও খুব ভালো একজন মানুষ এগুলো কোনো বক্তব্য বক্ত যদি হইতো তাহলে তো আমার ছবি ফিল্ম মানুষ দেখতোই না প্রযোজক পরিচালক ইকবাল কিন্তু আমরা যতটুকু জানি এবং সবাই বিশ্বাস করি ঈদের সবচেয়ে ব্যবসা সফল ছবি হয়েছে লিডার আমি বাংলাদেশ শাকিব খানের ইকবাল সাহেব উত্তেজনা তৈরি করেছেন শাকিবকে নিয়ে অনেক কথা বলেছেন ছবি নিয়েও অনেক কথা বলেছেন আজ মুখোমুখি কথা বলতে চাই ইকবাল ভাইয়ের সাথে ইকবাল ভাই আপনি কেন এরকম করেছিলেন আপনি তো হেরে গেছেন শাকিব খান তো জিতে গেছে ওর দর্শকই তাই আমার ছবি দেখছে একটা চ্যানেল নিউজ আছে যে আমার শো চলছে 10টা আর ওই ছবি শো চলছে 5টা হ্যাঁ সিনেমা হলে তো ছবি চলেই না তাহলে কি ইকবাল ভাই আপনি বলতে চাচ্ছেন সুপারহিট সিনেমা আমরা মিডিয়া কর্মীরা মিশামিশি বানিয়ে থাকি আর বাস্তব চিত্রটা কি সম্পূর্ণই আলাদা লিডার আমি বাংলাদেশ সিনেমা যদি জঘন্য হয় তাহলে কিলহিম তো আরো জঘন্য ইকবাল ভাই আপনি তো শাকিব খানের ব্যক্তি জীবনের বন্ধু ছিলেন শত্রুতা শুরু করলেন এতটা জঘন্যভাবে এবং তার সম্পর্কে এমনভাবে কথা বললেন যা তার ভক্তদের আহত করার চেষ্টা করছেন শাকিব এনারাই তো শাকিব খানের ছবি হিট করে ফেলেছে লিডার আমি বাংলাদেশ প্রশ্ন আছে এবং যদি এটা বলতে পারে আমি ইন্ডাস্ট্রি ছেড়ে দেব এখন আবার হিট করবে প্রিয়তমা এটা তুমি বানাও মালিক আফসারি বানায় হ্যাঁ আর দুই একজন মিলে বানায় আর কেউ বানায় না তাহলে শাকিব খানের সিনেমা এত হল পেলো কেন আপনারটা পেলো না কেন আবার প্রিয়তমা সিনেমা মুক্তির আগে হল বুকিং প্রত্যেকটা হল মালিক 3 লক্ষ টাকায় সিট কিনেছেন অগ্রিম যদি ব্যবসায় সফল হল মালিক নাই হতো তাহলে অগ্রিম টাকা কুয়ে ফেলবেন কেন তারা হলে মানুষ সিনেমা দেখে না তাহলে মানুষ সিনেমা কোথায় দেখে এখন আপাতত ভরসা এটা ওটিটি এই দুটি আমাদের ভরসা শুধু সিনেপ্লেক্স দিয়ে কি ব্যবসা সফল হয় তাহলে সিঙ্গেল স্ক্রিন একদম ছবি চলে না হল তো আছে 40-50টা ইকবাল ভাই শাকিব খান যখন বন্ধু ছিল তখন পক্ষে বলেছেন এখন শত্রু হয়ে বিপক্ষে বলছেন কেন আমি কিন্তু একটা কথা বিপক্ষে বলিনি আমি যেটা সত্য সেটাই বলছি এবং সত্য বলা যদি আমার অপরাধ সেটা আমার দোষ নাই ঈদে আপনার কি সিনেমা আসতেছে রিভেঞ্জ আপনার সবকিছুতেই যেন শত্রু শত্রু ভাব এত সুন্দর অভিনয় মানে আমি একটা কুকুর এবং হাইদাকে আমি একসাথে আমি খাওয়াইছি আপনি একটা কুকুর ও কাজী হাতকে একসাথে খাওয়াইছেন মানে একটা বিলেনের একটা আমার ছবির সিকল ছিল এটা তাহলে রিভেন সিনেমার মাধ্যমে বুবলিকে নিয়ে খেলতে চাচ্ছেন আর শাকিব খানের উপর রাগ ধরতে চাচ্ছেন তাই না আমি পুরো ছবি না আমি আগে বলছি আমার গল্প হলো সব কিছু আমি বুবলি রসদ বা কে আমি তার বুঝি না আমার গল্প হলো সব কিছু আপনি তো শাকিব খানের সাথে অন্যায় করেছেন এবং করতেছেন কিভাবে অন্যায় করছেন আমি জানি না তো তোমার কমেন্টে 200 বার তোমাকে কেউ গালি দেয় আমি দেখছি তোমার গালি দিতে 100-200 রুপি আমি হায়াত থেকে দেখছি আমাকে দেখছি অনেক দেখছি 1 থেকে 150 এগুলো কার এগুলো কোনো ভক্ত নাই আপনি শাকিব এনাদের আহত করছেন কেন রে ভাই আপনি আপনার মতো করে ব্যবসা করেন এনাদের এনাদের মতো করে ব্যবসা করতে দেন সমালোচনা করতেছেন কেন ফালতু কথা এবার চরম মিথ্যা কথা ঠিক আছে শাকিব এনাদা এই 2-4 সপ্তাহ ফেসবুকে যেটা লেখে এগুলো ছাড়া কোনো বক্ত নাই আমি সেন্সারি বেশি দুদিন আগে আমি হল নিয়ে এত চিন্তাই করি এখনো বলতেছি যে ডিপেন্ড জিনিস করবো হলে তো মানুষ ছবি দেখে না হলে তো মানুষ প্রত্যেকটা হলে ভিডিও আমি দেখাই দেবো আমার কাছে সেভ করাতে পারতে হলে আমি ছবি দেখে